এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আচ্ছা আমার না হয় শরীর খারাপ, খাই দিচ্ছে বড় পিসির কি শরীর খারাপ? হ্যাঁ তো তোমার বড় পিসির হাতে লেগেছে না? বুঝেছি, এবার বোধহয় গুড্ডির হিংসা হচ্ছে আমাকে খাইয়ে দিচ্ছে বলে, তাই না? হ্যাঁ হচ্ছে তো। তোমাকে কেন খাওয়াবে? আসলে কি বলতো, আমার মনে হয় ও আমার আগের জন্মে মা ছিল। না মা, আগের জন্মে না, এই জন্মেই যে আমি তোমার মেয়ে। বন্ধু, ব্যাপারটা কিন্তু ভালো লাগছে না। আমারও না, মনে হয় কল্লাতে আমাদের ফাঁসি দেবে। ওর মতি গতি একদম কিছু বুঝতে পারছি না। 7 দিনের জন্য বলেছিল, 7 দিন তো হয়ে গেল। কি করা যায় বলতো? একটা কাজ করতে হবে। কি? যে করেই হোক পল্লাদার ফোন থেকে ওই নম্বরটা জোগাড় করতে হবে। যে এই কন্ট্যাক্টটা পল্লাদাকে দিয়েছিল তাকে সব জানাতে হবে, আর তার থেকে জানতে হবে সে কি চায়। আমার মনে হচ্ছে পল্লাদা কিছু লুকোচ্ছে। কি করে খুঁজবি পল্লাদার ফোনে? নাম জানিস? হ্যাঁ জানি, অর্ণব বাবু। কিন্তু পল্লাদার ফোন পাবি কি করে? একটা কাজ কর। দাদা কোথায় গিয়েছিলে? ওই গুড্ডির জন্য ওষুধ আনতে গেছিলাম রে। দাদা আমাদের সাথে একটু বসো। এই দেখো। না রে আজকে না, ভালো লাগছে না। দাদা তুমি যদি এরকম করো আমাদের সাথে কি করে হবে? দেখো দাদা সবকিছু তো ঠিক আছে, গুড্ডিও ভালো আছে, তাহলে তো টেনশনে পড়ে একটু ফুরতে না করলে হয় না রে। আর কটা দিন যাক তারপরে। আরে দাদা একটুখানি চলো না, গলাটা ভেজে যাও। তোরা জোর করিস না দাদা। জোর তো করবোই, একটু গলা ভেজাবে। চলো চলো দাদা, চলো 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 চলো। এই বসে আছিস দেখবে না? বানা বানা একটা বানা, অল্প করে দে।